আলাইকুম। আইডিয়ান এসছে লাইভ ক্লাসের সকলকে স্বাগতম। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই এই করোনাকালীন পরিস্থিতিতে সবাই বাসে আছো, ভালো আছো। তাই আজকে আমি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বাংলা প্রথম পত্র লখার একুশে গল্পটি নিয়ে আলোচনা করব। লখার একুশে, একুশ শব্দটি শুনলেই আমাদের মনে পড়ে যায় একটি স্মরণীয় এবং গুরুত্বপূর্ণ দিনের কথা, যা আমাদের জীবনে অত্যন্ত ঘটনাবহুল এবং মর্মান্তিক একটি ঘটনা এবং গর্বের একটি ঘটনা। এই ঘটনাটির মধ্য দিয়েই আমাদের মাতৃভাষা বাংলাকে আমরা ফিরে পেয়েছি। তোমরা কি বলতে পারো এই দিনটি আসলে কোন দিন? একুশ মানে মনে করিয়ে দেয় আমাদের ফেব্রুয়ারি মাসের একুশ তারিখ দিনটি। আর ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি এই দিনটি ছিল আমাদের জীবনের একটি বিশেষ দিন। এই দিনে বাংলার তামাল ছেলেরা মাতৃভাষার জন্য জীবন দিয়েছিল, যা পৃথিবীতে বিরল। একমাত্র বাঙালি জাতি মাতৃভাষার জন্য তাদের জীবন দিয়েছিল, তারা শহীদ হয়েছিল। আর এই জীবনদানের মধ্য দিয়ে আমরা অর্জন করেছি আমাদের মাতৃভাষা বাংলা ভাষা। আর ১৯৫৬ সালে পাকিস্তান সরকার এই দিনটিকে শহীদ দিবস হিসেবে ঘোষণা দেয় এবং এই দিনটিকে তারপর থেকে আমরা শহীদ দিবস হিসেবে পালিত করে আসছি এবং বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দেয়। তো এভাবে চলে আসছিল দীর্ঘদিন। ১৯৯৯ সালে বিশ্ব ভিত্তিক একটি সংগঠন, আন্তর্জাতিক সংগঠন ইউনেস্কো ১৯৯৯ সালে বাংলা ভাষাকে বিশ্ব দরবারে পরিচিত করার জন্য এটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা দেয়। একুশে ফেব্রুয়ারি দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা দেয়, আর সেই থেকে সারা বিশ্বে পালিত হয়ে আসছে এই একুশে ফেব্রুয়ারি দিনটি। তো একুশ মানেই আমাদের চেতনা, একুশ মানেই আমাদের গর্ব, একুশ মানেই আমাদের সেই স্মরণীয় দিন। লখার একুশে গল্পটিতে এমনই একটি একুশের চেতনা বর্ণনা করা হয়েছে। এই গল্পটি লিখেছেন বিখ্যাত লেখক আবু বকর সিদ্দিক। আজ আমরা প্রথমেই লেখক পরিচিতি বা লেখকের সম্পর্কিত কিছু তথ্য জেনে নেব। যারা গল্প, কবিতা, উপন্যাস এইসব লিখে থাকেন তারা অবশ্যই একটি সম্মানিত একজন সম্মানিত ব্যক্তি এবং তারা একজন গুণী ব্যক্তি। আর এই গুণী ব্যক্তিদের গল্প শুনতে আমাদের সবারই কম বেশি ভালো লেগে থাকে, আর তাদের সম্পর্কে জানতেও আমাদের অনেক অনেক বেশি আগ্রহ কাজ করে। আজকে আমরা জানবো আবু বকর সিদ্দিক নামক যে লেখকের গল্প, একুশের গল্প। এই গল্পের যে লেখক তার সম্পর্কিত বিভিন্ন তথ্য, তো আমরা এখানে তার সম্পর্কিত অনেকগুলো তথ্য পাঠ্য বইতে অন্তর্ভুক্ত করতে পারিনি। তো আমরা যে তথ্যগুলো দেখতে পেয়েছি সেগুলো নিয়ে এখন আলোচনা হচ্ছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি, আমরা যে গল্পটা লেখকের নাম জানছি সেই গল্প নাম কি? গল্পের নাম ছিল লখার একুশে। লখা নামক একটি ছেলের একুশ উদযাপন সম্পর্কিত এই গল্পটি, আর এই গল্পের নাম কি? লখার একুশে। এরপরে আমরা জেনেছি এই সুন্দর গল্পটি লিখেছেন আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিক। তবে এই গল্পের লেখকের নাম জানার ক্ষেত্রে তোমাদের একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, যে গল্পের নাম যখন আমরা লিখব সেটা যেভাবে লেখক লিখেছেন ঠিক সেভাবেই লিখতে হবে। আবার গল্পের লেখকের নাম যখন লিখব, লেখক যেভাবে তার নাম লিখেন ঠিক সেভাবেই আমাদের নাম লিখতে হবে। যেমন আবু বকর সিদ্দিক নামটি আমরা ভাগে ভাগে লিখতে পারতাম, যেমন আবু বকর এরপরে সিদ্দিক। তো এভাবে তিনটি ভাগে না লিখে লেখক যেভাবে লিখছেন আমরা সেই
আমরা ঠিক সেই নিয়মটাই ফলো করব। তো আজকে আমরা দেখতেছি লেখকের নামটা কিভাবে লেখা আছে, আবু বকর সিদ্দিক একসাথে, কিন্তু আবু বকর সিদ্দিক লেখকের নাম আবু বকর সিদ্দিক। আর এই আবু বকর সিদ্দিক নামক যে লেখকের গল্প আমরা জেনেছি, সে জন্মগ্রহণ করেছিল 1936 সালে। কত সালে? 1936 সালে। আর তিনি জন্মগ্রহণ করেছিলেন বাগেরহাট জেলায়, বাংলাদেশের খুলনা বিভাগের একটি জেলা বাগেরহাট। আর সেই জেলায় জন্মগ্রহণ করেছিলেন কবি আবু বকর সিদ্দিক। এরপরে আমরা তার কিছু লেখা গল্প এবং রচিত কিছু গ্রন্থের নাম দেখতে পাচ্ছি। তো সেই গল্পগুলো একটু জেনে নেই, কি কি আছে। জল রাক্ষস, তার লেখা একটি গল্প জল রাক্ষস। এরপর আছে খরা দাহ, এরপর আছে একাত্তরের হৃদয় ভস্ম, আর বারুদ পোড়া প্রহর। সে এই বইগুলো লেখার মাধ্যমে আমাদের কাছে পরিচিত হয়েছেন, সে সমগ্র লেখক সমাজে পরিচিত হয়েছেন, পাঠক সমাজে পরিচিত হয়েছেন। আর আবু বকর সিদ্দিক নামক লেখকের আমরা যে গল্পটি পড়েছি, সেই গল্পটি অত্যন্ত সুন্দর। আর আবু বকর সিদ্দিক নামক লেখকের কোনো মৃত্যুসাল আমরা পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত দেখতে পাইনি, তার মানে সে মারা গেছেন কিনা সে সম্পর্কে তো আমাদের তথ্য জানা নেই। তো আমরা এখন দেখব লখার একুশে গল্পটি। লখার একুশে গল্পটি তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা নং 9 রয়েছে। লখার একুশে গল্পটি আমরা এখন একটু আলোচনা করব। লখা রাতে বিছানার ফুটপাতের কঠিন শান, এই শান দিনের বেলায় রোদে পুড়ে যায় আর রাতে হিমলে গিয়ে বরফের মতো ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা শানে শুয়ে লখার বুকে কাশি বসে, গায়ে জ্বর ওঠে। লখার সম্পর্কিত প্রথমে যে বর্ণনাগুলো আমরা দেখতে পেয়েছি, এখানে বর্ণনা করা হয়েছে লখা কোথায় ঘুমায়, ফুটপাতের কঠিন শান মানে পাথর, ফুটপাতে যে কঠিন পাথর রয়েছে সেই পাথরের উপরে সে ঘুমায়। আর এই পাথর দিনের বেলায় রোদে পুড়ে গরম হয় আর শীতের দিনে ঠান্ডায় গরম হয়ে সরি ঠান্ডায় ঠান্ডা হয়ে থাকে বরফের মতো। এই ঠান্ডা পাথরে শুয়ে লখার বুকে কাশি জমে যায় আর গায়ে জ্বর ওঠে। তার মানে লখা একটি ফুটপাতের ছেলে, সে ফুটপাতে ঘুমায়, ফুটপাতে থাকে। বাপকে লখা দেখেনি, চেনেন না। মা তার প্যানাখানি করে দিনভর কেঁদে কেঁদে ভিখ মেঙে ফেরে। লখার দিন কাটে গুলি খেলে, ছেঁড়া কাগজ কুড়িয়ে, বন্ধুদের সঙ্গে মারামারি করে আর খাবারের দোকানে এটো পাতা চেটে। রাতে মায়ের পাশে লখা খিদের কষ্ট ভুলে যায়। লখা তার বাবাকে দেখেনি, তার মায়ের সাথে থাকে, সে তার বাবাকে দেখেও নি, চিনেন না। আর তার মা কি করে, তার মা টেনা মানে ছেঁড়া কাপড়ের টুকরো পরে সারাদিন ভিক্ষা করে। আর লখা কি করে, সারাদিন মার্বেল খেলে, গুলি খেলে মানে মার্বেল খেলা। তো গুলি খেলে, ছেঁড়া কাগজ কুড়ায় বা বন্ধুদের সাথে মারামারি করে, তার আড্ডাই হচ্ছে মারামারি করা। তো এভাবে তার সারাদিন কাটে। সে খাবার হিসেবে কী খায়, দোকানের এঁটো পাতা। আমরা খাবার খাওয়ার পরে যে জুটা বলি বা এঁটো বলি, সেই এঁটো প্লেট বা থালা এগুলো সে সংগ্রহ করে খেয়ে জীবন বাঁচায়। রাতে মায়ের পাশে লখা যখন ঘুমায়, তখন সারাদিন যে সে খায়নি সে খিদের কষ্টটা ভুলে যায়। এই লখা ছায়া দেখলে বুক কাঁপে যার, সে আজ ভোর রাতে মায়ের পাশ থেকে উঠল। মা তার মুখ হা করে ঘুমাচ্ছে, লখা চুপি চুপি পা
হারিয়ে গেল ধোয়া ধোয়া কুয়াশার মধ্যে। লখা একদিন কি করলো, তার মায়ের পাশ থেকে উঠে ভোর রাতে চলে গেল কুয়াশার মধ্য দিয়ে। সে ভোর রাতে তার মায়ের পাশ থেকে যখন চলে যায়, তখন সে একটা উঁচু রেল লাইন দেখতে পায়, আর রেল লাইনের পাশে একটা বিশাল গর্ত। সে গর্তে তার পড়ে যাওয়ার ভয় ছিল, কিন্তু সে পড়ে যায়নি। সে এটাকে অতিক্রম করে চলে গিয়েছিল একটি বাগানের মধ্যে। আমরা দেখলাম এই গল্পে আছে যে লখা ছায়া দেখলে ভয় পায়, কিন্তু আজ লখা কি করলো, তার মায়ের পাশ থেকে উঠে ভোর অন্ধকার থাকা অবস্থায় কুয়াশার মধ্যে সে জঙ্গলের ভিতরে ঢুকে পড়ছে। একটি রেল লাইন যেন দুটো মরা সাপ, রেল লাইনের যে দুটি পাত শোয়ানো থাকে সে পাত দুটিকে মনে হয়েছে যে দুটি মরা সাপ পাশাপাশি শুয়ে আছে চুপচাপ। লখা ইটের টুকরা দিয়ে ইস্পাতের কঠিন লাইনে ঠুক ঠুক করে তার কানের ওপর পাতল। হ্যাঁ, শব্দ শোনা যাচ্ছে যেন গানের সুর লহরী বা সুর বয়ে যাচ্ছে কানের ভিতর দিয়ে। লখা ভারী মজার দুষ্ট ছেলে, গানের মজা ফুরিয়ে গেলে পর গানের যে সুর সেটি ফুরিয়ে যাওয়ার পর সে এক লাফে লাইন পেরিয়ে পৌঁছে গেল ওপারে। সে রেললাইনের ওপারে চলে গিয়েছিল, আর সেখানে আছে বিশাল বড় একটি খাত, আর তার ভিতরে যদি সে গড়িয়ে পড়তো হাত পা ভাঙবে নির্ঘাত। কিন্তু সে খুব সাবধানে সেই খাতটি পেরিয়ে ডাঙায় বা উপরে চলে এলো। ডাঙাটা আসলে বন জঙ্গলের অন্ধকার ছিল, আর তখন ঝিঝি পোকারা ডাকছে, আর ধীরে ধীরে গাছের ঝাঁকড়া ছায়া মাথায় নেড়ে নেড়ে ভয় দেখাচ্ছে লখাকে। তো অন্ধকার যখন ঢেকে আছে, সকালের আলো তখনও ফুটে নেই, তখন কি হয়েছে, লখা বনের ভিতর ঢুকলো। আর তখন অন্ধকারের মধ্যে গাছগুলো নড়াচড়াকেই তাকে মনে হলো যে গাছগুলো নড়াচড়া করে লখাকে ভয় দেখাচ্ছে। খচখচ করে কাঁটা ঢুকে গেল তার পায়ে। কিসের কাঁটা, হয়তো বাবলা টাবলার। লখা উপু হয়ে বসে কাঁটাটা খসিয়ে দূরে ফেলে দিল, কিন্তু বিষ তো যায় না। কি যন্ত্রণা, কি অসহ্য যন্ত্রণা! লখা আ আ বলে কেঁদে দিল, কিন্তু কাঁদলে তো তার চলবে না, সময় নেই, তাকে যে যেতেই হবে। আপসা অন্ধকার, ফিনফিনে ঠান্ডা। এই সময়ে সে গাছের পাতা বেরিয়ে পড়ছে, গাছের পাতা বেরিয়ে গড়িয়ে পড়ছে শিশির। খুব খুকে কাশি আসছে লখার, কিন্তু তার থেমে গেলে চলবে না। খালি গা শিশির ভিজে ঠান্ডা লাগছে। একটা ছ্যাঁচড়া ডাল লখার হাফ প্যান্টটা টেনে ধরছে পিছন থেকে। প্যান্টটা আধখোলা অবস্থায় সে কী করলো, দৌড়াতে থাকলো, কারণ তার সেই জঙ্গলের ভিতরে গিয়ে সেই গাছটাকে খুঁজে বের করতে হবে। কোন গাছটা, শিমুলের গাছটা। সেই শিমুলের গাছটি খুঁজে বের করে তাকে ফুল নিয়ে আসতেই হবে। তো সে যাচ্ছে কি করতে, সে যাচ্ছে ফুল আনতে। সে ফুল আনতে যাওয়ার জন্য সে তার পথে থাকা নানান রকম বাধা বিপত্তিকে কিছু মনে না করে সব কিছু অতিক্রম করে সে বনের দিকে ছুটছিল। তার পায়ে কাঁটা বসেছে, সে অন্ধকার দেখলে ভয় পায়, কিন্তু সে অন্ধকারে বনের ভিতর চলে যাচ্ছে। তার প্যান্ট কাঁটায় টেনে ধরছে, কিন্তু তবুও সে চলে যাচ্ছে বনের মধ্যে, কারণ তাকে ফুল আনতেই হবে। একটা খেক শিয়াল বুঝি তাকে তাকিয়ে দেখছিল, দেখুক গে, এখন ভয় ভয় করলে দেরি হয়ে যাবে। এবার চোখ কান বুঝে লখা দৌড়াতে শুরু করলো, আর তখন শেষটায় সে অদ্ভুত গাছটার দিকে সে এসে পৌঁছে গেল। লখা তার সকল বাধা বিপত্তি পেরিয়ে অবশেষে কি করলো, তার যে অদ্ভুত গাছটি ছিল, তার গন্তব্য যে গাছটি
গাছটি ছিল সেই গাছটির কাছে এসে পৌঁছে গেল। লখা দেখলো তার ডালে রক্তের মতো টুকটুকে রাঙা ফুল। দিনের বেলায় রেললাইনের ওপর দাঁড়িয়ে সে এই থোকা থোকা ফুলের লাল ঝুঁটির পানে তাকিয়ে থাকে। আর এখন ওই উপরের এক থোকা ফুল তার পেরে আনা চাই। এই ফুলগুলো সে কোথা থেকে দেখে? রেল লাইনের ওপরে দাঁড়িয়ে দেখে যে গাছের ডালে টকটকে লাল ফুলগুলো ঝুঁকে আছে, আর সেই ফুলগুলো মধ্যে যে ফুলটা সবচেয়ে উপরে তার ওই ফুলগুলো পেরে আনা চাই। তাই সে এই অন্ধকার, ঘন কুয়াশা, তারপরে গাছের কাটা, শেয়াল ইত্যাদিও সব ধরনের বাধা বিপত্তিকে এড়িয়ে সে এই ফুল গাছের নিচে আসলো এবং ফুল পাড়তে গাছে উঠতেছিল। হাতের মুঠো পাকিয়ে মনটাকে সে শক্ত করে নিল। আমরা যখন কোনো কিছু নিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হই তখন আমরা হাতে ভাবে মুষ্টি করি, তাই না? হাতের মুঠো পাকিয়ে সে এইভাবে মনটাকে শক্ত করে নিল। তারপর চড়চড় করে গাছে উঠে একেবারে কাঠবিড়ালির বাচ্চার মতো গাছের মগডালে উঠে গেল। মগডালের কাছাকাছি এসে কয়েকটা তুলোমিঠের মতো বড় বড় থোকা পেয়ে গেল সে মুঠোর মধ্যে। তারপর সে ফুলগুলোকে বলল, এই ফুলগুলো ছিল খুব শিশির ভেজা। ভোরবেলা শীতে সকালে ফুলগুলো শিশির ভিজে খুব তুলতুলে হয়েছিল। আর তখন সে ফুলগুলোকে বলল, তা হোক, তোমরা এখন আমার নাও, সব টুপটাপ নেমে এসো তো, আমার মুঠোর মধ্যে নেমে এসো। কষ্ট লাগছে? আহা, কিসের কষ্ট! এই তো একটু পরেই তোমাদের আমি এমন একটা জায়গায় নিয়ে রেখে দেব যেখানে অবধি তোমরা এই গাছের মগডালে কোনো দিন উঠতে পারোনি। এসো এসো লক্ষ্মী সোনারা, সব নেমে এসো তো, এভাবে লখা ফুলগুলোকে বলছিল। ফুলগুলোকে লখা এমন একটা জায়গায় রেখে দেবে যেখানে অবধি এই গাছের মগডালে কোনো দিনও তারা উঠতে পারবে না। তার মানে ফুলগুলোকে তারা এত বড় একটি সম্মানিত স্থানে স্থাপন করবে যেখানে ফুলগুলো কখনোই যেতে পারতো না। এর মানে কি বোঝাতে চেয়েছে? এর মানে এই ফুলগুলো নিয়ে লখা কি করতে যাচ্ছে শেষ পর্যন্ত জেনে আমরা এই ঘটনাটি বলবো। এই ফুলগুলোকে লখা শহীদ মিনারে নিয়ে দেবে। শহীদ মিনারে শহীদদের উদ্দেশ্যে এই ফুলগুলো সে পেরে এনেছে। আর তাই ফুলগুলোকে সে এই কথা বলছে যে তোমাদের আমি এমন একটা জায়গায় এনে রেখে দেব যেখানে অবধি তোমরা সেই গাছের মগডাল অবধি কখনই উঠতে পারবে না। তার মানে শহীদ মিনারে যাওয়ার যে সম্মান, শহীদ মিনারে ফুলগুলো দিলে ফুলগুলোর যে সম্মান বাড়ছে, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য ফুলগুলোর সম্মান বাড়ছে, সেই সম্মান গাছের মগডালে উঠলেও তারা পাচ্ছে না। এটি বোঝাতে চেয়েছে লখা, এসো এসো লক্ষ্মী সোনারা, সব নেমে এসো তো, এভাবে ফুলগুলোকে সে সম্বোধন করেছিল। এরপর কি করলো? ফুলগুলো নিয়ে লখা যখন মাটিতে নেমে এলো তখন তার সারা শরীর জ্বলে যাচ্ছে, কনুই ও বুকে চটচটে ঠান্ডা, হাত দিয়ে টের পায় যে এগুলো টাটকা রক্ত, গাছের ডালপালা কাটায় ভর্তি, আর গা হাত পা সব ছিঁড়ে গেছে তার, আঁচড় লেগে তার সবগুলো ছিঁড়ে গেছে। কিন্তু লখা তখন কি বলল? তাতে কি, জিতে গেছি আমি! গর্বে বুক ফুলে ওঠে লখার। এই কথাটা বলে গর্বে বুক ফুলে ওঠে, কারণ সে যত কষ্ট হোক শত কষ্ট পেরিয়েও সে ফুলগুলোকে পেরে আনতে পারছে তার শহীদদের উদ্দেশ্যে দেওয়ার জন্য। সেদিন সকাল ছিল বড় আশ্চর্য সুন্দর দিন। আকাশে হালকা কুয়াশা, অল্প অল্প শীত আর দক্ষিণের সামান্য বাতাস। পথে পথে মিছিলের ঢল নেমেছে, শত শত মানুষ হাতে ফুলের গুচ্ছ, প্রভাত ফেরির গান সবার ঠোঁটে, ধীর পায়ে শহীদ মিনারের দিকে এগিয়ে চলছে সবাই। এই ভিড়ের মধ্যে লখা টোকাই
ক্ষুদ্র লেখা টোকাইকে ঠিকই দেখা যাচ্ছে। তাকে চিনতে কষ্ট হয় না, কারণ মিছিলের সবার গায়ে সাদা চাদর, কোট, সোয়েটার, সরি, সবার গায়ে রয়েছে চাদর, কোট বা সোয়েটার, শুধু তার গায়ে খোলা উদাম। তার গায়ে কোনো পোশাক ছিল না, শুধু একটা প্যান্ট ছাড়া, গাঢ় কালো, হাত উপচে পড়ছে রক্তলাল ফুলের গুচ্ছ। মিছিলে পা মিলিয়ে সেও চলছে শহীদ মিনারের দিকে। সে ফুল দেওয়ার জন্য শহীদ মিনারে সবার সাথে এগিয়ে যাচ্ছে, আর প্রত্যেকটা মানুষ কিন্তু প্রভাত ফেরিতে যাচ্ছে, আর প্রত্যেকটা মানুষের গায়ে রয়েছে পোশাক। কিন্তু এই প্রভাত ফেরির গানে সবাই কিন্তু যাচ্ছে লখাকে আলাদাভাবে চিনে যাচ্ছে। এর কারণ ছিল লখা খালি গায়ে ছিল, লখা ছিল কালো রঙের, গাঢ় কালো, আর তার হাত ভর্তি ছিল লাল রঙের ফুল। তো সবার মধ্য থেকে লখাকে তখন চিনে যাচ্ছিল সবাই। যখন প্রভাত ফেরির গান করছিল তখন লখাও তার মুখে একটি স্বর করছিল, আর সেই শব্দটা ছিল আ, এরকম একটি শব্দ। কিন্তু সবাই তখন বলছিল আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি। তো সবাই যখন এই গানটি গেছিল তখন লখা গলা দিয়ে আ আ আ শব্দ করছিল। কিন্তু এই আ আ আ শব্দ করার কারণ কি? আসলে লখার কথা ফুটবে কি করে? লখা তো ছিল জন্ম বোবা, সে জন্ম থেকেই কথা বলতে পারতো না, বাংলা বলি তার মুখে ফুটতে পায় না। সে মনে মনে বলে অ আ ক খ, আর বাইরের শব্দ হয় আ আ আ। তো লখা যাই বলুক না কিন্তু সব কিছু আ শুনতে পায়। কিন্তু লখা তার মনের মতো থেকে স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, বাংলা বর্ণগুলো উচ্চারণ করছে, আমাদের মতোই মনের ভাষায় সে কথা বলছে, কিন্তু আমরা সেগুলো শুনতে পাচ্ছি না। তো লখার মতো একটি জন্মবোবা ছিল, মাতৃভাষার প্রতি যে ভালোবাসা, যে অনুগত্য, যে চেতনা প্রকাশ করছে, সেটি অবশ্যই বলার মতো একটি ঘটনা। তাই লেখক এটিকে অত্যন্ত সুন্দরভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আমরা গল্পটিতে দেখছি লখা নামক একটি ছেলে, সে কথা বলতে পারে না কিন্তু মাতৃভাষা বাংলা ভাষা প্রতি তার একটি টান, ভালোবাসা, মমত্ব, আর শহীদের প্রতি তার যে শ্রদ্ধা প্রকাশিত হয়েছে সেটি অবিরল। এই লখার একুশে গল্পটি আমাদের জন্য একুশের চেতনা হিসেবে কাজ করছে, এটি আমাদের একুশের চেতনাকে উদ্বুদ্ধ করছে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা চলে যাচ্ছি এই গল্পের শব্দার্থ ও টিকা অংশে।